I'm
গীতানন্দ মহারাজের সচিব ছিলেন দীর্ঘদিন, উনি সংঘের সভাধ্যক্ষ যখন নির্বাচিত হয়েছিলেন তখন থেকে গীতানন্দ মহারাজই ওকে নির্বাচন করে নিয়েছিলেন, তিনি সম্বন্ধে বিস্তৃতভাবে বলবেন। আজকে ভাগবত কথা এই বিষয় নিয়ে আলোচনা হবে। স্বামী তত্ত্বসারানন্দজি, যিনি প্রশিক্ষণ কেন্দ্রে ব্রহ্মচারীদের একটি পঠন পাঠনের ব্যবস্থা আছে তার অধ্যক্ষ, তার আগে ছিলেন আমাদের রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির শিক্ষক প্রশিক্ষণের জন্য যে বিদ্যালয় আমাদের আছে তার অধ্যক্ষ ছিলেন অনেকদিন। সুবক্তা সরলভাবে বলেন, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। আর সভাপতিত্ব করবেন আমাদের স্বামী পূজ্য দিব্যানন্দজি মহারাজ, সকলে পরিচিত। রামকৃষ্ণ মিশন সারদা পীঠ যেটা আছে, অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান সম্মিলিতভাবে, তার উনি সম্পাদক। আমাদের অচি পরিষদ যেটা আছে রামকৃষ্ণ মঠের, তার সদস্য। রামকৃষ্ণ মিশন পরিচালন সমিতি তার সদস্য প্রবীণ সন্ন্যাসী, তিনি আজকে সভাপতিত্ব করার জন্য রাজি হয়েছেন, তাকে স্বাগত জানাচ্ছি। আর ভক্তবৃন্দ যারা এসেছেন, বিশেষ করে স্বামী গীতানন্দের শিষ্য শিষ্যারা অনেকে আছেন, এছাড়া রামকৃষ্ণ ভাবধারা তার অনুরাগী বৃন্দ অনেকে আছেন, সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আমরা সাধারণত এই বেদ মন্ত্র শান্তি মন্ত্র দিয়ে উদ্বোধন করি, আজকে একটুখানি ব্যতিক্রম করতে চাইছি। যেহেতু ভাগবত কথা নিয়ে আলোচনা হবে এবং স্বামী গীতানন্দের খুব প্রিয় বিষয়, তার একটা বইও আছে এটা নিয়ে, এই সম্বন্ধে একটি গল্প শুনেছিলাম স্বামী গীতানন্দজি মহারাজ, সেটা নিয়ে আমাদের দেবজ্যোতিমার বিস্তৃতভাবে বলবেন। সেই বইয়ের পাণ্ডুলিপি যখন তৈরি হয়েছিল, ওনার খুব একটা ইচ্ছা প্রকাশ করেনি, নিজে থেকে কিছু ভাবেননি এটা প্রকাশন হবে। গোবিন্দ গোপাল মুখোপাধ্যায় শ্রদ্ধেয় প্রয়াত, তিনি ভাগবতের সুপণ্ডিত, ভাগবতের ব্যাপারে বিশেষ দক্ষতা ছিল, তিনি মঠের কর্তৃপক্ষকে এসে স্বামী গম্ভীরানন্দজি প্রভৃতিকে বলে এটা প্রকাশের ব্যবস্থা করেছিলেন। ভাগবতের মধ্যে দশম স্কন্ধ যেটা শ্রীকৃষ্ণের লীলা বর্ণনা আছে, সেটা বিশেষ মুখ্য স্থান অর্জন করে।
তার মধ্যে তার হৃদয় বলা হয় রাসপঞ্চাধ্যায়, তারই হৃদয় বলা হয় গোপিকা গীতম। গোপিকা গীতম হচ্ছে গোপীরা, আমরা জানি শ্রীকৃষ্ণ গত প্রাণা, শ্রীকৃষ্ণ বিশেষ করে স্নেহ করতেন এবং গোপীরাও কিন্তু শ্রীকৃষ্ণের প্রাণের মতন ভালোবাসত। যখনই ঈশ্বরের কাছে আমরা যাই, ঈশ্বর কিন্তু বিশেষ করে ভালোবাসি, প্রেম ভক্তি করি, ঈশ্বরও আমাদের প্রতি বিশেষ অনুগ্রহ রাখেন, মানুষের সূক্ষ্ম একটি অহংকার এসে যায়। সেটা কিন্তু হৃদয়রা মুখোপাধ্যায় থেকে শুরু করে আমরা দেখতে পাই, ঈশ্বর আমাকেই যেন বিশেষ করে ভালোবাসেন, আমি এটা বিশেষ ব্যক্তি। সেজন্য ভগবান গীতাতে বলেছেন নবমধ্যায়ে, সমোহন সর্বভূতেষু নমই দ্বেষোস্তু ন প্রিয়ঃ, আমি সকলের মুখে সমান, বিশেষ কেউ প্রিয় বিশেষ দৃশ্য বলে আমার কেউ নেই। ভগবানের যে সমত্ব বুদ্ধিটা না বুঝতে পারে, আমি এটা বিশেষ ব্যক্তি, আমাকেই শ্রীকৃষ্ণ খুব ভালোবাসেন বলে একটু সামান্য অতি সূক্ষ্ম অব্যক্ত একটা অহংকার ওদের মনের মধ্যে যেই মুহূর্তে জন্মালো, শ্রীকৃষ্ণ অন্তর্ধান হয়ে গেলেন। মায়াবী লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ অন্তর্ধান হয়ে যে মুহূর্তে হয়ে গেলে, গোপিকারা অত্যন্ত ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে গানটা করেছিল, এই বিখ্যাত। এটা ১৯টি শ্লোক আছে এর মধ্যে, আমি কয়েকটি শ্লোক মাত্র এটি বলার চেষ্টা করব। এই সুরটা আমি পেয়েছিলাম দক্ষিণ ভারতে, অনন্তরাম দীক্ষিতের বলে বিখ্যাত একজন প্রবচনকর্তা ছিলেন, ওনার তো বইটই লাগতো না তখনকার দিনে, ওরা একেবারে মুখস্থ বলে যেত। ওই সুরে আমি কয়েকটি শ্লোক এটা আজকে উদ্বোধনের জন্য বলে যাচ্ছি, আর শান্তি মন্ত্রের পরিবর্তে গোপিকা গীতমের শুরু। জয়তি দেধিকম জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শশ্বদত্রহি দয়িত দৃশ্যতাম দিক্ষুতাবকা স্ত্বয়ি ধৃতা সব স্ত্বাম বিচিন্তয়ে শরদুদাশয়ে সাধু জাত সরসিজোদর শ্রীমুষাদৃশা সুরথনাথ তে শুল্কদাসিকা বরদ নিম্ন নিঘ্নতো নেহ কিং বদহ বিষজলাপ্যয়াদ ব্যাল রাক্ষস পর্ষমারুতাদ বৈদ্যুতানলা বৃষময়াত্মজাদ বিশ্বতোভয়াদ বৃষভদেবয়ম রক্ষিতামুহুঃ নখলু গোপিকানন্দনো ভবান অখিল দেহিনাম অন্তরাত্মদৃক বিখল সার্দিত বিশ্বগুপ্তয়ে সখমুদেয়িতান সাত্ত্বতাম কুলে বিরচিতাভয়ম বৃষ্ণিধুর্যতে চরণমীয়ুষাম সংসৃতির্ভয়াত করসরোরুহম কান্তকামদম শিরসি দেহিনা শ্রীকরগ্রহম প্রজজনার্তিহন বীরয়োষিতাম নিজজনস্ময়ত্বং সনস্মিত ভজ সখে ভব কিঙ্করিস্মনো জলনুহাননম চারুদর্শয প্রণত দেহিনাম পাপকর্ষণম তৃণচরানুগম শ্রীনিকেতনম ফণিফণার্জিতম তে পদাম্বুজম কৃণুকুচেষু ন কৃন্ধিনক্ষয়ম মধুরয়া গিরাবলগুবাক্যয়া বুধমনোজ্ঞয়া পুষ্করে ক্ষণ
विधिकारिणी मावीरमुह्यति राधरसीधुनाप्याययस्वनः तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदादतं भुवि गृह्णन्ति ते भूरिदाजना श्रवणमङ्गलं श्रीमदादतं भुवि गृह्णन्ति ते भूरिदाजना देवज्योति महाराज ಈ ಭಕ್ತರ ಪ್ರಶಂಸೆ ತಿಳಿಸಿಕೊಂಡು ಓಂ ಗುರು ಬ್ರಹ್ಮ ಗುರು ವಿಷ್ಣು ಗುರುದೇವ ಮಹೇಶ್ವರ ಗುರುದೇವ ಪರಮ ಬ್ರಹ್ಮೋ ತಸ್ಮೈ ಶ್ರೀ ಗುರವೇ ನಮಃ ಅಖಂಡ ಮಂಡಲಾಕಾರಂ ವ್ಯಕ್ತಂ ಜನಚರಾಚರಂ ತತ್ಪದಂ ದರ್ಶಿತಂ ಯೇನ ತಸ್ಮೈ ಶ್ರೀ ಗುರವೇ ನಮಃ ಪೂಜನೀಯ ಸ್ವಾಮಿ ದಿವ್ಯಾನಂದಜಿ ಮಹಾರಾಜ್ಗೆ ಅಮರ್ ಪ್ರಣಾಮ ಸ್ವಾಮಿ ಆತ್ಮಪ್ರಿಯಾನಂದಜಿಗೆ ಅಮರ್ ಪ್ರಣಾಮ স্বামী তত্ত্বশরণন্তকে আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং ভক্তবৃন্দকে আমার নমস্কার আদি জানিয়ে পূজনীয় স্বামী গীতানন্দজি মহারাজের চরণে প্রণাম নিবেদন করে আমি আজকে শুরু করছি। আজকের এই মহারাজের যে স্মারক বক্তৃতা শুরু হচ্ছে তার উদ্দেশ্যটি আগে বলছি। মহারাজ পড়াশোনার ব্যাপারে খুব আগ্রহ করতেন সবাইকে, সব বাচ্চাদেরকে দেখলে বিশেষ করে বলতেন পড়াশোনা কর পড়াশোনা কর। সেইভাবেই ছেলেমেয়েদেরকে বিশেষ করে ছাত্রছাত্রীদেরকে তিনি খুব স্নেহ করে বলতেন পড়াশোনার ব্যাপারে। তাই কয়েকজন যখন বললেন যে আমরা একটু মহারাজের নামে একটা ফান্ড করতে চাইছি, তো আমি যখন স্বামী আত্মপ্রিয়ানন্দজিকে যখন আমাদের বিসি মহারাজকে বললাম এই কথাটি, মহারাজ তখন বললেন যে হ্যাঁ, মহারাজ ইউনিভার্সিটি নিয়েও খুব ইন্টারেস্ট দেখিয়েছিলেন, খুব উৎসাহ ছিল, তাই স্বামীজির নামে ইউনিভার্সিটি সেখানে একটি মহারাজের নামে যদি এন্ডোমেন্ট করা হয় ভালোই হবে, তাই এর সূচনা। এখানে প্রথমেই বলছি, এই স্নিগ্ধা মাইতি বলে একটি ছোট্ট মেয়ে মহারাজের কাছে দীক্ষা হয়েছিল, আজ এখানে আছে সেই মেয়েটি। সে ছোট্টবেলায় তখন মহারাজ বলেছিলেন পড়াশোনা করবি ভালো করে, নাহলে বাবা মা কিন্তু বিয়ে দিয়ে দেবে। তো সে আজকে খড়গপুর আইআইটিতে রিসার্চ করছে। সেই মেয়েটি তার প্রথমে জীবনের একটি প্রেজেন্টেশন ছিল দিল্লিতে গিয়ে, সেখানে একটি অ্যাওয়ার্ড পায় 5,000 টাকা, সেটি এনে আমার হাতে দিয়ে বলছে মহারাজ আপনি যা করবেন। আমি বললাম যার আশীর্বাদে তুই হয়েছিস সেটা নিশ্চয়ই মহারাজের সেই ফান্ডে আমরা জমা করব। তো সেইভাবেই কিন্তু সেটা শুরু। আরেকজন আছেন আমাদের এখানে, আছেন তাপস গোস্বামী বলে একজন ভদ্রলোক, তিনি চেন্নাইতে নেভিলিতে কাজ করেন, তিনিও সেই ফান্ডে মহারাজের আজকের দিনেই 1,00,000 টাকা দিয়েছেন। আরও অন্যান্য অনেক ভক্তরাই কিন্তু এই ফান্ডের জন্য পয়সা দিয়েছেন। তো সেই হিসাবে আমাদের এই সেই ফান্ডটি, এই ফান্ডটি আমাদের ইউজ করা হবে পুয়ার স্টুডেন্ট স্কলারশিপ ফান্ড বলে মহারাজ বলেছেন, সেইভাবেই সেটি ইউজ করা হবে। সেইভাবে আমাদের এই স্মারক বক্তৃতার সূচনা হলো আজকের এই শুভ দিনে মহাবীর জয়ন্তী। তাছাড়া আজকে পূজনীয় মহারাজেরও কিন্তু জন্মদিন 17th April, সেই জন্যই আজকের দিনেই এটি শুরু করার আমরা একটু মনস্থির করে মহারাজকে বলে করা হয়েছে। তা আমরা সবাই খুব আনন্দিত আজকে এটি শুরু হওয়ার জন্য, অনেক ভক্তরাই এসেছেন। তো মহারাজের সম্বন্ধে বলতে গেলেই সেই ভাগবত কথা আসে, মহারাজ যেমন বললেন সেই গল্পে যে ভাগবত কথার সেই বইটি সৃষ্টি। মহারাজ আগে আমরা দেখেছি মহারাজ বেলুড় মঠে রাস পূর্ণিমার সময় 3 দিন ভাগবতের ক্লাস নিতেন, সেই 3 দিন অতি নিষ্ঠার সঙ্গে তিনি সেই ক্লাস নিতেন, 3 দিন উপোস করে থাকতেন, সন্ধ্যেবেলা ক্লাসের পরে একটু ফলমূল খেতেন, খালি পায়ে থাকতেন, কারোর সাথে কোনো কথা বলতেন না, শুধুমাত্র সন্ধ্যেবেলা সেই সময় বসে একটু ভাগবত কথা বলতেন।
তো আমাদের গোবিন্দ গোপাল বাবুর মুখে আমার নিজের শোনা, তিনিই আমাকে এই গল্পটি কিন্তু বলেছেন, আমি পরে পরবর্তীকালে মহারাজকে বলেছিলাম। গোবিন্দ গোপাল বাবু একদিন বলছেন যে মহারাজের এই অমূল্য বইটি কিভাবে বেরিয়েছে জানেন? তো উনি তখন বললেন যে আমি আসতাম এই ভাগবত শুনতে। উনি শোনার পরে একদিন মহারাজকে গিয়ে বললেন যে মহারাজ, আপনি এটা একটি বই আকারে যদি করেন খুব ভালো হয়। বলছে না না, ওইসব আমি করবো না, ওইসব আমার দরকার নেই। তো গোবিন্দ গোপাল বাবু বললেন যে আমি তাহলে বুঝলাম যে মহারাজ প্রচার বিমুখ সবসময় ছিলেন, আমরাও দেখেছি। গোবিন্দ গোপাল বাবু ভাবলেন যে তাহলে অন্য একটা কিছু মতলব করা যায় কিনা। উনি তারপরে আবার মহারাজকে বললেন যে মহারাজ, আমি তো জানিনি, আমি একটু ভাগবত প্রীতি আমার আছেই, তা আপনি যদি আমার জন্য একটু লিখে দেন তাহলে আমি সেটা নিয়ে একটু চর্চা করতে পারি। আপনি যা বলেন এই মন্দিরে এটাও যদি একটু আমাকে কাগজে লিখে দেন। বলছে বেশ, তা করতে পারি। ওইভাবে উনি ওই ম্যানুস্ক্রিপ্ট তৈরি করলেন, করিয়ে এনে তখন স্বামী আত্মস্থানন্দজি জিএস মহারাজ ওনাকে এসে বললেন যে দেখুন, আপনারা এটা অবশ্যই প্রিন্ট করার ব্যবস্থা করুন, এটি অতি অমূল্য একটি জিনিস। পরে উনি প্রিন্ট করালেন, প্রিন্ট করিয়ে মহারাজের কাছে নিয়ে গিয়ে গোবিন্দ গোপাল বাবু বললেন যে মহারাজ দেখুন তো, এটা একটু আপনি দেখে দিতে হবে। মহারাজ আবার দেখে বললেন যে এটি তো আপনি কি করছেন, আবার প্রিন্ট কেন করলেন? বলছে না, ওই আমার জন্যই, আপনি একটু দেখে দিলে খুব ভালো হয়। মহারাজ কিন্তু আবার সেগুলো দেখেও দিয়েছেন। তারপরে হঠাৎ একদিন গোবিন্দ গোপাল বাবু এসে আবার মহারাজকে বললেন যে মহারাজ, ওইটি আমি একটি বই আকারে বের করছি আপনার নাম দিয়ে। বলছে আরে, এত সব কাণ্ড করেছেন? বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি মুখ বন্ধ লিখবেন। এই দেখুন, দেখবেন ভগবত কথার মুখ বন্ধতে গোবিন্দ গোপাল বাবুই কিন্তু লিখে দিয়েছেন সেই মুখ বন্ধ। এইভাবেই ভাগবত কথার সৃষ্টি হয়েছে। তো এই ভাগবত নিয়েই মহারাজের সাথে অনেক আলোচনা হতো, কিন্তু অত্যন্ত প্রচার বিমুখ ছিলেন। সেখানে একটি ঘটনা মনে পড়ছে, প্রথম দীক্ষা শুরু হচ্ছে মহারাজের জয়রামবাটি আমরা গেছি। মহারাজ আগের দিন রাত্রিবেলা আমাকে ডেকে বললেন তোমাকেও কিছু বলতে হবে দীক্ষার আগে। তো যা যা বলে দিলেন আমাকে, বললেন কালকে আমি থাকবো, তুমি বলবে, আমিও শুনব। তো যথারীতি পরের দিন সকালবেলা মায়ের মন্দিরে দীক্ষা হচ্ছে। মায়ের সামনে 15 জন দীক্ষার্থী ছিল প্রথম। মহারাজ বসেছেন, আমিও যা বলার মহারাজ বলে দিয়েছিলেন সেইটুকু বলেছি। বলার পরে মহারাজ বললেন একদম ঠিক আছে, তুমি এখন এসো, আমি পরে কথা হবে। তা আমি চলে এলাম। পরবর্তীকালে 2-3 দিন দীক্ষার পরে আমাকে ভক্তরা কেউ বলছেন যে আমাদেরকে গুরু সম্বন্ধে কিছু বলছেন না মহারাজ, একটু যদি গুরু সম্বন্ধে বলেন। তা আমি বললাম সেটা তো আমার বিশেষ জানা নেই, আচ্ছা আমি মহারাজকে জিজ্ঞেস করে তারপরে আবার বলা যাবে আপনাদেরকে। সেই হিসাবে আমিও গিয়ে মহারাজকে একদিন সন্ধ্যেবেলা মহারাজকে বললাম যে মহারাজ, ভক্তরা সবাই বলছেন একটু গুরু সম্বন্ধে বলার জন্য। মহারাজ সাথে সাথে আমাকে বললেন অবশ্যই, গুরু সম্বন্ধে কেন বলবেন না, বলবে, বেশি করে বলো, বেশ করে বলো। তা আমিও বোকার মতো আবার মহারাজকে বললাম যে না মহারাজ, যিনি দীক্ষা দিচ্ছেন তার সম্বন্ধে। বলছে না, সেটি কখনো হবে না, এখানে গুরু হলেন একমাত্র ঠাকুর, যদি বলতেই হয় তাহলে ঠাকুরের কথাই বলো। মহারাজের জন্মদিনটি পর্যন্ত আমি অনেক পরে জানতে পেরেছি মহারাজের মুখে। তো সেই মহারাজ অত্যন্ত প্রচার বিমুখ ছিলেন, কেননা আমাদের মঠ মিশনের এটি কিন্তু একটি ধারা যে গুরু কোনো ব্যক্তি বিশেষ নন, এইটি যেন মহারাজ সবসময় ধরে রাখার চেষ্টা করতেন। কেননা সেই গুরু গীতায় আমরা পাই ধ্যানমূলম গুরু মূর্তি, পূজামূলম গুরু পদম, মন্ত্রমূলম গুরুর বাক্যম, মোক্ষমূলম গুরু কৃপা। সেইটি মহারাজের যেন একেবারে পরিষ্কার আমি দেখতে পেতাম সেই প্রকাশ। অর্থাৎ এই গুরু গীতায় দেখুন ভাবটি হল যে আমরা ঈশ্বরকে দেখিনি কিন্তু গুরুকে দেখেছি, তাই গুরুই হলেন আমার কাছে ঈশ্বর বা প্রতীক বা ভগবান স্বরূপ। সেই জন্য এই গুরুর মধ্যে দিয়েই কিন্তু আমার ঈশ্বরের সাধন করার
ইচ্ছা হবে বা সাধন করব আমরা, আর সেই পূজা আমি কাকে করব, সেই গুরু পাদপদ্ম, এবং সেই পূজার মন্ত্র হলো গিয়ে গুরুর বাক্য, সেই শব্দ দ্বারা যে তিনি আমার মধ্যে শক্তি সঞ্চার করেছেন সেটি কিন্তু আমার মন্ত্র। সেই মন্ত্র, এই বিশ্বাস, এই শ্রদ্ধা যদি আমার গুরুর প্রতি থাকে তাহলেই আমার মোক্ষ মূলম গুরু কৃপা, বলছে গুরু কৃপায় আমি মুক্তি পর্যন্ত পেতে পারি। তো এই হলো গুরু মূর্তি। তো এই আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের কিন্তু ট্রেডিশন, কোনো ব্যক্তি বিশেষ এখানে কিন্তু গুরু নন, কিন্তু যেহেতু তিনি একটি রূপ ধরে আমার সামনে এসে আমাকে কৃপা করেছেন, সেই জন্য সেই বিশেষ রূপটি আমার কাছে অত্যন্ত শ্রদ্ধার, অত্যন্ত পূজনীয়, অত্যন্ত ভালোবাসার। এই হলো আমাদের গুরুমূর্তি। তো সেই মহারাজকে আমরা যখন কাছের থেকে দেখেছি বিভিন্নভাবে, বিভিন্ন সময় জিজ্ঞেস করেছি, ভাগবত কথা নিয়ে মহারাজের সাথে অনেক কথা হতো বিভিন্ন সময়, আমাকে বলতেন আচ্ছা বলো বলো, আমি বলতাম মহারাজ আপনি তো ভাগবত লিখেছেন, ভাগবত কথা লিখেছেন, তা আপনি, আমি কি বলবো, বলছে না বেশ বলছিলে বলো। তো এগুলো আমরা অনেক সময় মহারাজকে একটু মন ভোলানোর জন্য বলতাম, যেমন কিছু ঘটনা মনে পড়ে, শেষের দিকটায় মহারাজ খেতে চাইতেন না, যেন একটু খাওয়ার পরেই বলতেন যে আর খাবো না। আমি তখন ওখানে দাঁড়িয়ে থেকে বলতাম মহারাজ আচ্ছা খেতে হবে না, আচ্ছা খালাটা সামনে রেখে আমি বলতাম আচ্ছা মহারাজ এই সেই ভাগবতে সেই উদ্ধব কি বলেছিলেন শ্রীকৃষ্ণকে, বলছে হ্যাঁ হ্যাঁ বলো, বলে আমার কথা শুনছেন আর খেয়ে যাচ্ছেন, একটু পরে আমি বলছি মহারাজ হয়ে গেছে, বলছে না না হয়নি, বলতে থাকো আবার, আমি বললাম না হয়ে গেছে। তখন আমি বললাম যে মহারাজ খাওয়া হয়ে গেছে, তারপরে মহারাজ নিচের দিকে থালার দিকে তাকিয়ে দেখছেন ও আচ্ছা, এরকম ভাসি মজার মজার বেশ মহারাজের সাথে আমাদের সম্পর্ক ছিল। আর বিভিন্ন সময়ে মহারাজের সেই সুন্দর দৃষ্টিভঙ্গি, একবার আমরা বারাসাত থেকে ফিরছি দমদম এয়ারপোর্টের কাছে, তখন সেই নতুন রাস্তা হয়নি, প্রচণ্ড জ্যাম, দাঁড়িয়ে আছি একটি জায়গায়, হঠাৎ আমাদের ডান দিক থেকে একটি সব যাত্রা যাচ্ছে, রাম নাম সপ্তাহে করতে করতে একটি সব যাত্রা যাচ্ছে, আর বাঁ দিক থেকে আরেকটি দেখছি বিয়ের পার্টি যাচ্ছে, খুব বাজনা বাজিয়ে বাজিয়ে বিয়ের একটা প্রসেশন যাচ্ছে। আমাকে মহারাজ ঘুরে পিছন দিকে তাকিয়ে বলছেন কিছু বুঝলে? আমি সেই যথারীতি সেই বোকার মতো আমি বললাম হ্যাঁ মহারাজ, এদিকে একটি সব যাত্রা যাচ্ছে, এদিকে একটি বিয়ের যাত্রা যাচ্ছে। বলছে তার মানেটা কি বুঝতে পারলে? ওদিক দিয়ে যাচ্ছে, ঘুরে এদিক দিয়ে আসছে, ওই হলো পরিণতি। সুতরাং তার মাঝখানটা যা করার করে নিতে হবে, অর্থাৎ ভগবানের নাম করতে হবে সারাক্ষণ। এই জন্য মহারাজের ওই সবাইকেই বলতেন যে জপ করো জপ করো। তা আমি একদিন মজা করে মহারাজকে বলছি মহারাজ আপনার তো সেই দেখছি সব একই ওষুধ, যে কোনো রোগের আপনি ওই একই ওষুধ সবাইকে দেন। বলছে আবার কি? ওইটি তো এখনকার ওষুধ, কলৌ নাস্তব্য কলৌ নাস্তব্য গতির অন্যথা বলছেন। আর মহারাজের হৃদয় ভত্তা দেখেছি অপূর্ব। সেই মহারাজ তখন আমাদের উদ্বোধন বাড়ির কিছুদিন ছিলেন, সেখানে আমরা মঠ থেকে ফিরে যাচ্ছি মিটিংয়ের পরে, শীতকাল, সেই মায়ের বাড়ির ছোট্ট গলি দিয়ে উঠছি, ওঠার সময় বাঁ দিকে মহারাজ একটু দেখে নিলেন, দেখে উপরে গিয়ে মহারাজের চাদর টুপি মোজা সব খুলতে শুরু করেছেন। আমি ভাবলাম কি জানি কি কিছু অস্থির করছে হয়তো শরীর, আমি বলছি মহারাজ ঠান্ডা লেগে যাবে, আপনি সব খুলে ফেলছেন গরম কাপড়? বলছেন হ্যাঁ আমাকেই পড়াও, নিচে দেখেছ? তখন আমার হঠাৎ মনে পড়লো নিচে কিছু বুড়ি মা দু চারজন বসেছিলেন, ওই ঠান্ডার মধ্যে গায়ে বিশেষ কিছু ছিল না। মহারাজ ওইটি লক্ষ্য করে এসে উপরে, নিজে করার ক্ষমতা নেই তাই নিজেও পড়বেন না বলে খুলে ফেলছেন। আমি তখন মহারাজকে বললাম মহারাজ, সাথে সাথে আমি জিনিসটি বুঝে গেছি সেই জন্য মহারাজ খুব খুশি। তখন বললাম যে মহারাজ আপনি বললেই অনেক আছে, তো শাল আমাদের অনেক আছে আপনার দীক্ষায় পাওয়া, দিতেই পারি। বলছে আছে আছে, হেসে আমার দিকে বলছেন আছে আছে। আমি বললাম হ্যাঁ মহারাজ আমি এক্ষুনি দিয়ে আসছি।
নিচে গিয়ে তাড়াতাড়ি চার পাঁচজন বুড়িমা ছিলেন, ওদেরকে একটু গরম শাল টাল দিয়ে এলাম। এসে মহারাজকে বললাম যে মহারাজ সবাইকে দিয়েছি, খুব আনন্দিত, সবাই নিয়ে গেছে। বলছে আচ্ছা আচ্ছা। তারপরে আবার একটা একটা করে মহারাজের কাপড় ধুতি ইয়ে পরিয়ে দিলাম, মোজা পরিয়ে দিলাম, টুপি পরিয়ে দিলাম, আর কিন্তু কিছু বলেননি। তো এইভাবে মহারাজের প্রকাশ ছিল, এত সরল, অথচ কি ভাবপূর্ণ সেই ভাব দেখেছি এত কাছের থেকে। তা আজকের দিনে মহারাজকে স্মরণ করতে পেরে আমারও খুব আনন্দ লাগছে, কারণ অনেকদিন মহারাজের সাথে ছিলাম, মহারাজের অনেক ভালোবাসা পেয়েছি। তাই খুব মনে হয় মহারাজের নামে ইউনিভার্সিটিতে একটা এন্ডোমেন্ট ফান্ড যখন হয়েছে, খুবই আনন্দের কথা। তার দ্বারা অনেকেই হয়তো উপকৃত হবেন সেই আশা করছি। সবাইকে প্রণাম জানিয়ে, মহারাজের চরণে প্রণাম জানিয়ে শেষ করছি। সারানন্দজি এই ভাগবত কথা নিয়ে পড়বেন, আপনারা শুনুন। ং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুত স্তন্বন্তি দিব্যৈ স্তবৈর্বেদৈ সাঙ্গপদ ক্রমোপনিষদৈর্গায়ন্তি যম সামগাঃ ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি যম যোগিনো যস্যান্তম ন বিদুঃ সুরাসুরগণাঃ দেবায় তস্মৈ নমঃ। মঞ্চে উপবিষ্ট পরম পূজ্যপাদ শ্রীমৎস্বামী দিব্যানন্দজী মহারাজ, পরম পূজনীয় শ্রীমৎ স্বামী আত্মপ্রিয়ানন্দজী মহারাজ, পূজনীয় স্বামী দেবত্বানন্দজী মহারাজ, এই প্রেক্ষাগৃহে স্বামী শাস্ত্রজ্ঞানন্দজী সহ উপস্থিত সন্ন্যাসী এবং ব্রহ্মচারীবৃন্দ এবং শ্রদ্ধেয় শ্রীরামকৃষ্ণ অনুরাগী এবং ভক্তবৃন্দ, আজকে আমরা এখানে শ্রীমৎ স্বামী গীতানন্দজী মহারাজের স্মারক উপলক্ষে স্মরণে এই বক্তৃতা আজকে দেওয়ার কথা, সেই উপলক্ষে আমরা সমবেত হয়েছি এবং এটি মহারাজের স্মরণে প্রথম এই ধরনের বক্তৃতা যেটি পরবর্তীকালে হবে। আমি নিজের শত অযোগ্যতা সত্ত্বেও খুব উল্লসিত বোধ করছি যে এই প্রথম বক্তৃতাটি দেওয়ার সুযোগ পেয়েছি বলে। প্রত্যেক বছর আমরা যখন তখন দুর্গা পূজা করতাম, ব্রহ্মচারী ছিলাম, ওই পূজার পরে আমরা এসে মঠে প্রেসিডেন্ট মহারাজ, ভাইস প্রেসিডেন্ট মহারাজ এদের প্রণাম করতে যেতাম, বড়দের প্রণাম করতে যেতাম। মনে পড়ে প্রত্যেক বছর প্রায় এটা প্রায় নিয়মের মতো হয়ে গিয়েছিল, মহারাজকে প্রণাম করে উঠলেই মহারাজ একটি কথা বলতেন, সঞ্জীব মহারাজেরও মনে পড়বে, জিজ্ঞেস করতেন যে মা কি বললেন। তা আমরা চুপ করে থাকতাম স্বাভাবিকভাবেই, মহারাজ তখন একটু চুপ করে থেকে বলতেন তা নাই বা হলো, ভক্তি হলেই হলো। তা এইটি কিন্তু আমাদের এই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমরা জড়ো হয়েছি, এর মূল কথা কিন্তু এইটি। আপাতভাবে মনে হচ্ছে খুব সরল সরল কথা একটা বললেন, খুব সহজ কথা একটা বললেন, খুব সামান্য কথা একটা বললেন, কিন্তু এটা সামান্য কথা তো নয়ই, বরঞ্চ এটাই সবচেয়ে বড় কথা। কারণ এই সবকিছু এমনকি মুক্তি পর্যন্ত করতলগত হতে পারে খুব সহজে, কিন্তু ভক্তি হওয়া, এক কণা ভক্তি হওয়া চারটি গানই কথা নয়। ঠাকুর একটি গান গাইতে পছন্দ করতেন যে আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হইব, আমার ভক্তি যে বা পায় তারে কি বা পায়, সে যে ত্রিলোকজয়ী, ইত্যাদি ইত্যাদি। আমরা যখন ভাগবত কথায় আসি, আমরা জানি যে পূজনীয় মহারাজের নামে তিনটি গ্রন্থ এবং কিভাবে গ্রন্থগুলি হয়েছে সে সম্পর্কে আপনারা শুনেছেন পূজনীয় দেবজ্যোতি মহারাজের মুখে, একটি ভাগবত কথা, একটি শ্রীরামের অনুধ্যান এবং আরেকটি খুব চটি বই এই খুব সম্প্রতি অন্য একটি পাবলিশারের এ থেকে বেরিয়েছে, সেটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান লীলার উপরে, এবং সেটি একটা মনে হয় যেন গবেষণার গ্রন্থ মতো, মহারাজ যেন তার স্বভাবসিদ্ধ যে লেখনী সেখান থেকে বেরিয়ে এসে চৈতন্য লীলার যে উপাদান কত রকমের হতে পারে, কোন উপাদানের প্রামাণ্য কতটুকু, এই সমস্ত গভীর আলোচনার মধ্যে ঢুকে গেছেন। সুতরাং একটু অন্য ধরনের পুস্তিকা সেটি। আমরা ভাগবত কথায় ফিরে আসি, যে এটি প্রচলিত আছে যে বেদব্যাস বেদকে চারটি ভাগে ভাগ করলেন, অষ্টাদশ পুরাণ রচনা করলেন, মহাভারত রচনা করলেন, ব্রহ্মসূত্র রচনা করলেন এবং প্রচার করলেন, তবুও
তিনি খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করতে লাগলেন যে মানুষের মন, সাধারণ মানুষের মন নিবৃত্তি মার্গ থেকে ছেড়ে, নিবৃত্তি মার্গ ভুলে সরকারি স্বর্গ প্রভৃতি যে ভোগের লোক সেই দিকে ঝুঁকে রয়েছে। সেই জন্য তিনি অত্যন্ত বিষণ্ণ হয়ে পড়লেন। চৈতন্য চরিতামৃতে খুব সুন্দর করে এটি বলা হয়েছে যে ব্যাসদেবের মনের অবস্থা কিরকম। করিনু পিপলি খণ্ড কপ নিবারিতে, দ্বিগুণ পারিল কপ দেখিতে দেখিতে। তিনি সরস্বতী নদীর ধারে গিয়ে বসে আছেন বিষণ্ন চিত্তে। এমন সময় নারদ এসে জিজ্ঞেস করলেন যে আপনার মুখে এরকম বিষাদের ছায়া দেখছি কেন? যা কিছু রচনা করার মানুষের কল্যাণের জন্য, বেদ থেকে শুরু করে মহাভারত থেকে শুরু করে সবই তো আপনি করেছেন, তা সত্ত্বেও আপনার মুখে বিষাদের ছায়া দেখছি কেন? উনিও কিছু বলতে পারছেন না। নারদ তখন বললেন যে তাহলে এর উত্তরটা আমিই বলে দিই, যে তুমি তোমার সমস্ত গ্রন্থেই পরব্রহ্মের স্বরূপ বর্ণনা করবার চেষ্টা করেছো বটে, কিন্তু কোনো গ্রন্থেই প্রায় শ্রী ভগবানের অপূর্ব লীলার যশ তুমি কীর্তন করনি। গুণকীর্তন শূন্য শুষ্ক জ্ঞানে কখনো ভগবানের এই তৃপ্তি আমাদের মানুষের হতে পারে না। ভবতান উদিত প্রায়ম যশো ভগবত মলম যেনই বাস না তুষ্যেত মন্যে তব দর্শনম অখিলম। তাই বলছি যে তুমি শ্রী ভগবানের মধুর লীলা বর্ণনা করো, তাতে তুমি শান্তি পাবে, আনন্দ লাভ করবে। তখন ব্যাসদেব আবার তপস্যা করতে শুরু করলেন, ধ্যান করতে শুরু করলেন। ভাগবতের সমস্ত স্কিমটা তার ধ্যানের জগতে যেন ধরা পড়ল এবং তিনি এই ভাগবত রচনা করে পরম আনন্দ লাভ করলেন। এই ভাগবত সম্পর্কে বলা হচ্ছে যে এটি একটি সংহিতার গ্রন্থ, যেহেতু অনেক ঘটনা, অনেক ভগবানের অসংখ্য লীলার কথা এখানে সংহত করবার চেষ্টা করা হয়েছে, সেই জন্য সংহিতা। এই সংহিতা কিরকম না শাস্ত্রে বলা হচ্ছে, ইয়াস্যাং বৈ শ্রূয়মানায়াম কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপত্ত্যতে পুংস শোকমোহ ভয়াবহ। এই ভাগবত কোন রকমে, ভাগবত কথা কোন রকমে একটুখানিও যদি শ্রবণ করা যায়, তাহলেই পরম পুরুষ সেই বাসুদেবের প্রতি, পরম পুরুষ শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি উৎপন্ন হবে এবং জীবের শোক মোহ ভয় ইত্যাদি দূর হবে। এরপরের কাহিনী খুব মজার, ভাগবত তো রচনা হলো কিন্তু এই ভাগবত কথা সাধারণ মানুষের মধ্যে প্রচার করতে হবে, কিন্তু এই প্রচার করার উত্তম অধিকারীকে আমাদের, আমরা দেখি যে আমাদের জনসাধারণের মধ্যে ভাগবত কথা অত্যন্ত জনপ্রিয়, কিন্তু দেখা যায় যে এই ভাগবত কথা যেন পরমহংস সন্ন্যাসের সম্প্রদায়ের সন্ন্যাসীরাই এই ভাগবত কথার একমাত্র উপযুক্ত শ্রোতা। ওই জন্যে প্রত্যেকটি চ্যাপ্টারের শেষে ওই রকম পরমহংস সম্প্রদায়ের সন্ন্যাসীদের জন্য এই বলে শেষ করা হচ্ছে। ব্যাসদেব তখন মনে করতে করতে মনে পড়ল তার যে এই ভাগবত কথা একমাত্র প্রচার করতে পারবেন তার পুত্র শুকদেব, যিনি তার জন্ম থেকেই তিনি সমাধিবান পুরুষ, তিনি একমাত্র এই ভাগবত কথা সাধারণের মধ্যে প্রচার করতে পারবেন। তা তিনি, তাকে কোথায় পাওয়া যাবে? তিনি তো সেই জন্মের প্রায় সঙ্গে সঙ্গেই সংসার ত্যাগ করে কোন গিরি গুহায়, গিরি কন্দরে, পর্বত কন্দরে, অরণ্যের মধ্যে বসে হয়তো তপস্যা করছেন। তাকে খুঁজে বার করাও তো খুব শক্ত একটা ব্যাপার। ব্যাসদেব তখন ভাবলেন যে এই ভাগবতী কথা এমন একটা আকর্ষণীয় শক্তি আছে যা নির্বিকল্প সমাধিতে নিমগ্ন পুরুষের মনকেও টেনে বাহ্য জগতে, বাহ্য চেতনার জগতে নামিয়ে আনতে পারে। তিনি ওই মাঠে যারা গোপ বালকরা গরু চড়াত তাদের একটি গান রচনা করলেন। গান রচনা করে বললেন যে তোমরা যেখানে যেখানে গরু চড়াতে যাও এই গানটিকে ভালো করে শিখে নাও এবং তোমরা চিৎকার করে এই গানটি গাইতে থাকবে। এই গান শুনে যদি কেউ এসে তোমাদের জিজ্ঞেস করে যে আচ্ছা এই গান তোমরা কোত্থেকে শিখলে, তোমরা খবরদার বলবে না আমার কথা। তোমরা বলবে যে যিনি এই গান রচনা করেছেন তুমি কি তাকে দেখতে চাও? বলে তাকে ধরে একদম আমার কাছে নিয়ে চলে আসবে। এবং ব্যাসদেব জানেন যে এই শুকদেব এই গান শুনে কখনোই সমাধিমগ্ন থাকতে পারবেন না, স্থির থাকতে পারবেন না। গানটি হলো এরকম,
বরহা পীড়ম নট বর বপু কর্ণয় কর্ণিকারম বিপ্রদভাস কনক কপিশম বৈজয়ন্তীম চ মালাম রন্ধান বেনো রথর সুধয়া পূরয়ম গোপ বৃন্দৈ বৃন্দ্যারণ্যম স্পপদ রমণম প্রাবিশত গীত কীর্তিহি। অপূর্ব ভাষায় এখানে বর্ণনা করা হচ্ছে যে যার সুন্দর শিরভূষণ হচ্ছে ময়ূর পুচ্ছ এবং যার শরীরটা হচ্ছে নটশ্রেষ্ঠের মতো সুন্দর, যার কানে কদম ফুলের কুণ্ডল ঝুলছে, কদম ফুলের কুণ্ডল শোভা পাচ্ছে, যিনি পীত বসন পরিধান করেছেন এবং যার গলায় বৈজয়ন্তী মালা ঝুলছে। বৈজয়ন্তী মালা ফুল এবং পাতায় গেঁথে গেঁথে যে সুন্দর মালা করা হয় তাকে বৈজয়ন্তী মালা বলা হয়। তিনি মধুস্বরে বংশীধ্বনি করতে লাগলেন এবং গোপবালকরা যারা গরু চড়া ছিল তার মহিমা কীর্তন করতে লাগলো। এমন সময় এই যার কথা এতক্ষণ বর্ণনা করা হলো, সেই ভগবান শ্রীকৃষ্ণ তার নিজ পদাঙ্কে পরিশোভিত বৃন্দাবনের মধ্যে প্রবেশ করলেন। তা এই গানটি এত অপূর্ব, ভগবানের মহিমার কথা বলা হয়েছে। সুখদেব সমাধি থেকে উত্থিত হলেন এবং যেমনটি যেমনটি পরিকল্পনা হয়েছিল তেমনটি তেমনটি ঘটল। তিনি এসে গোপবালকদের জিজ্ঞেস করলেন এবং গোপবালকরা তাকে আস্তে আস্তে নিয়ে এলেন ব্যাসদেবের কাছে। এরপর ব্যাসদেব সুখদেবকে এই ভাগবত কথা শেখাবেন যাতে সুখদেব সাধারণের মধ্যেই ভাগবত কথা প্রচার করতে পারেন। এই প্রসঙ্গটি ঠাকুর আমরা দেখতে পাই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে অপূর্ব ভাষায় বলেছেন। আমি একটু কথামৃত থেকে পড়বার ইচ্ছে হচ্ছে। ঠাকুর বলছেন, সুখদেব সমাধিস্থ ছিলেন, নির্বিকল্প সমাধি, জড় সমাধি। ঠাকুর নারদকে পাঠিয়ে দিলেন পরীক্ষিতকে ভাগবত শোনাতে হবে। নারদ দেখলেন জড়ের ন্যায় সুখদেব বাচ্যশূন্য বসে আছেন। তখন বীণার সঙ্গে হরির রূপ চার শ্লোকে বর্ণনা করতে লাগলেন। প্রথম শ্লোক বলতে বলতে সুখদেবের রোমাঞ্চ হল, ক্রমে অশ্রু অন্তরে হৃদয়ের মধ্যে চিন্ময় রূপ দর্শন করতে লাগলেন। জড় সমাধির পর আবার শ্রী ভগবানের রূপ দর্শন হল। এরপরে আমরা পাই যে সেই পরীক্ষিতের বিখ্যাত কাহিনী যে কি করে ভাগবত কথা প্রথম পাবলিকের কাছে, জনসাধারণের কাছে পরীক্ষিত প্রচার করলেন, সেই গল্প সকলেরই জানা। তবু আরেকবার বলতে ইচ্ছে করছে যে কুরুক্ষেত্র যুদ্ধের পর পাণ্ডব বংশ সঙ্গুলে ধ্বংস করবার জন্য অশ্বত্থামা পাণ্ডবদের একমাত্র সন্তান পরীক্ষিতের প্রতি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন। শ্রীকৃষ্ণ দেখলেন যে এরকম পাণ্ডব বংশ ধ্বংস হয়ে যাবে, সেই জন্যে তিনি ওই ব্রহ্মাস্ত্রকে প্রতিহত করেছিলেন এবং গর্ভে থাকার সময়ই, মাতৃগর্ভে থাকার সময়ই পরীক্ষিতের শ্রীকৃষ্ণের দর্শন হয়েছিল। এই জন্যে যখন তিনি ভূমিষ্ঠ হলেন, যাকেই চোখের সামনে দেখতেন পরীক্ষে তাকে কন্যা